হ্যালো গাইস, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আইন নিউ ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। তোমরা যে আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ, আমি প্রচুর প্রচুর হ্যাপি। এখন যাচ্ছি আমি আর আমার ছেলে বাজারে, কিছু বাজার করব, আলু পেঁয়াজ নাই। চলো বাজারটা করে আসি, কী কী কেনাকাটা করবো তোমাদের দেখাবো। বাজারটা করে এসে বাড়িতে এখনকার ভিডিওটা এতটুকুন থাক, এবার বাজার থেকে নিয়ে এসে সবটা দেখাবো। হ্যালো গাইস, দেখো আমি বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে আমি ভাত বসিয়ে দিয়েছি। তোমাদের দেখো না, আমি অনেকটা দেরি হয়ে গিয়েছিলো বলে দেখো ভাত আমার ফুটে এসেছে। এখানে মাংস এসে গরম করতে দিয়েছি, আলাদা অন্য হাঁড়িতে দিয়েছি অন্য মাংস। আর এটা আমি ওই বড়ো হাঁড়িতে একটু মাংস ম্যারিনেট করে রেখেছি রান্না করা পয়সা দিয়ে। আর কী কী বাজার করে নিলাম তোমাদের দেখাচ্ছি। দেখো এর সামনে এখন আদা রসুন ছেলে বসে গিয়েছি। আর বাজার কী করে নিয়ে এসছেন, একটা এই ফ্লাই নিয়ে এসেছি, একটা কমফর্ট নিয়ে এসেছি, আর থালা মাজার একটা ওই ইয়ে কী বলে এটা সাবান, দু প্যাকেট এরিয়াল 1 কিলো, আর 4 কিলো আলু, 2 কেজি পেঁয়াজ। এখন এই চলবে আমার সারা সপ্তাহ। এই হলো আজকের বাজার। আর তেমন কিছু কিনিনি, হ্যাঁ কিছু চা খাবার কিনেছি। এই মুহূর্তে আমি আর দেখাতে পারলাম না, যেহেতু আমার রান্না দেরি হয়ে যাচ্ছে। ওকে পড়াচ্ছে এই সাইডে, ওকে পড়াচ্ছে এই সাইডে, পড়াতে পড়াতে এই রান্না বান্নাটা কমপ্লিট করছি। চলো দেখাচ্ছি আয়ান তোমাদের পড়ছে। দেখো একটু করে পড়ছে, আমার কাছে চলে যাচ্ছে, মানে 11টা বেজে গিয়েছে। ও পড়ুক ততক্ষণ, আর আমি ওইদিকে কাজগুলো মিটিয়ে আসি, বুঝলে। গাইস দেখো মাংস কষে পয়সা তুলে দিয়েছি, এবার এটা ধীমে ধীমে হবে, দেখতে পাচ্ছ বড় হাঁড়িতে বসিয়েছি। কেন বলো তো, এরই মধ্যে মাংসটা ছিল তো, যার জন্য এইতে করলাম। আর এই ভাত হয়ে গিয়েছে, চলো অনেক কাপড় আছে কাচবো। আর এই বললাম মাংস ফুটিয়ে রাখলাম, ছোটো হাঁড়িতে করে নিলাম। দেখো মাংস তোমাদের থোড়ে উঠে মাংস খাচ্ছে এখন বসে বসে। আর আমার এই কাপড় চোপড় কাচাকুচি হবে, চলো এখন ভিডিওটা। হে গাইস দেখো রান্না বান্না কমপ্লিট, দেখতেই পাচ্ছ পুঁই শাক আলু মাংস দিয়ে কেমন হয়েছে। চলো এখনকার ভিডিওটা এতটুকুন থাক, আমি গোসল টোসল করে আসি, এসে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি, যখন ভাত খাবো তখন দেখাবো। হ্যালো গাইস দেখো ভাত নিয়ে চলে এসেছি, দুপুর এখন 1:30 বেজে গিয়েছে। দেখো এই পুঁই শাকের তরকারি তোমার দারুণ হয়েছে, তোমার টেস্ট করে দেখলাম। আর এই লেবু কেটে নিয়ে এসেছি, তোমাদের আয়ান আসেনি, আসছে, ওর ভাতও বেড়ে নিয়েছি, গোসল টোসল সব কমপ্লিট করে চলে এসেছি। চলে এবার খালি খাওয়া দাওয়াটা মেটাবো, খেয়ে নিই আমরা, তারপরে আবার তোমাদের সামনে ফিরে আসছি। বিকালে কী করছো তোমাদেরকে দেখাবো, ফেলে দিলি। চলো একটু আমি চিল্লে ফেললাম, কিছু মনে করো না, মাইন্ড করো না, ওটা আয়ানকে করলাম। চলো এখন এই ভিডিওটা এতটুকু না। হ্যালো গাইস দেখো এখন দুপুরবেলায় আমি বিকালে, মানে বিকাল হয়ে গেছে, বসে বসে দেখো কী বানিয়েছি। একটা ঘর বানিয়েছি, একটা দেখো ব্যাগ বানিয়েছি। এখন সন্ধ্যের আজান দিয়ে দিয়েছে জানো তো। চলো চাটা খেয়ে আসি, ঘরটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে। এই দেখো এই জানলা, এর জানলা দেখতে পেয়েছো এদিকে, আর এই হচ্ছে ঘরের। আবার জানো পিছনটা দেখা যায়, দেখো আয়ানের মুখ দেখতে পাবে, কাটিং করতে গিয়ে কাগজটা একটু ছোট হয়ে গিয়েছে। তো কেমন হয়েছে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে, যে আমার ওই মিনি মিনি পুতুলদের বাড়ি এটা বানাবারও, এটা ফার্স্ট টিপ করলাম ওদের জন্য, মানে কাগজটা একটু ছোট হয়ে গিয়েছে। চলো তাহলে এখন চাটা খেয়ে নিই, আয়ান তোমাদের পড়তে যাবে, চা খেয়ে ও পড়তে চলে যাক। ব্যাগটা খুব সুন্দর হয়েছে না, আমাকে কমেন্ট করে তোমরা বলো ব্যাগটা কেমন হয়েছে। আচ্ছা চলো এখন এই ভিডিওটা এতটুকুন থাক। হ্যালো গাইস দেখো রাত্রে ভাত নিয়ে চলে এসেছি, এখন তোমার 10:30 বেজে গিয়েছে। আয়ানের সবেই পড়া কমপ্লিট হলো, দুজনে একই সঙ্গে খেয়ে নেবো ভাত আর ভাত আর মাংস। আজকে আর দুধি টুটি করলাম না, রাতে ভাতই খাচ্ছি আজকে, তবুও কালকে আমার ব্লাড টেস্ট আছে, জানি না কী হবে। চলো খাওয়া দাওয়াটা মিটিয়ে নিই। আয়ান নিউ ব্লগটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে বলবে না, সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা বাজিয়ে দিও। আজকে ব্লগটা খুবই ছোটো করেছি, বেশি বাড়াইনি, কারণ সন্ধ্যার ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। সন্ধ্যা আমি যদিও বাড়ি ছিলাম না, বাপের বাড়ি গিয়েছিলাম। চলো আজকের ভিডিওটা এতটুকুনি থাক, হ্যাঁ।